আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা জল জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা এখানে একটি বেশ বড়োসড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে বন্ধুরা তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিসি রাঙামাটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং হবে এবং টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা এখানে পদের নাম আছে অফিস সহকারী কাম কম্পিউটার মোজারফিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে আটটি এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা আছে তিরিশ বছর যদি এটা বর্তমানে বত্রিশ এবং পঁয়ত্রিশ বছর নিয়ে আলোচনা চলতেছে বাট কী হবে এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই কোনো প্রজ্ঞাপন হয় নাই বাট সরকারি যে সিদ্ধান্ত সেটা বত্রিশ বছর তাও কোনো সুস্পষ্ট ধারণা নেই যে সাধারণ প্রার্থী বত্রিশ কি মুক্ত প্রার্থীদের কত কোনো কিছু এখনও সুস্পষ্ট ধারণা নেই আপনাদের বয়স যদি বত্রিশ হয়েও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করুন তবে এতটুকু নিশ্চিত যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সীমা এটা কিন্তু বৃদ্ধি পাবে তো সেই ক্ষেত্রে হলেও আপনি কিন্তু অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা এখানে প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে জেলা প্রশাসক উপজেলায় নির্বাহী অফিসের কার্যালয় কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সার্টিফিকেট সহকারী এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে বয়স সর্বোচ্চ তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে জেলা প্রশাসক উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুযায়ী তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হিসাব সহকারী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু আটটি পদ আছে বয়স সর্বোচ্চ তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড আঠারোটি পদ আছে আঠারো থেকে তিরিশ বছর বয়স সর্বোচ্চ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন সার্কিট হাউস রাঙ্গামাটি পার্বত্য জেলা বেয়ার বিশতম গ্রেড একটি পদ আছে এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো বন্ধুরা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা এখানে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আপনি যদি কোনো অফিসে যদি চাকরিরত হয়ে থাকেন আবেদন করার সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং এটা দিলে আপনার পক্ষে সুবিধা হবে যেহেতু আপনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তো বন্ধুরা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুজারক্ষী সার্টিফিকেট সহকারী হিসাব সহকারী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু পরীক্ষা হবে প্রথমে লিখিত তারপরে মৌখিক প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা এভাবে কিন্তু ধাপে ধাপে পরীক্ষা হবে তো আপনারা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারেন বন্ধুরা তো আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিসি রাঙামাটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সাত এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে আপনাকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা এখানে কিন্তু আপনি যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই তো বন্ধুরা এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অবশ্যই যে এসএমএস এর মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে এবং যে পরীক্ষার যে টাকা সেই টাকার অঙ্কটা তারা কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে অর্থাৎ এখানে এক দুই তিন নং পদের জন্য দুইশত টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য একশত টাকা প্লাস এর সাথে কিন্তু সার্ভিস চার্জ আছে তো সার্ভিস চার্জের টাকাটা কিন্তু সেই পরিমাণ টাকাটা আপনি অবশ্যই সাথে রাখবেন অর্থাৎ দুশো টাকার ক্ষেত্রে দুশো তেইশ টাকা কিন্তু এখানে সার্ভিস চার্জ তেইশ টাকা সার্ভিস চার্জ একশো টাকার ক্ষেত্রে বারো টাকা সার্ভিস চার্জ সর্বমোট একশো বারো টাকা তো এই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যালেন্সে রাখবেন ব্যালেন্সে রেখে সুন্দরভাবে এস করবেন এসএমএস করলে আপনাকে কিন্তু টাকাটা পরিশোধের কনফার্মেশন মেসেজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখানে এস করার পরেই এই ডিসি রাঙামাটি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে কিন্তু এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে অ্যাডমিট কার্ডটি অবশ্যই লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় কিন্তু প্রয়োজন হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন লিখিত পরীক্ষা সময় কিন্তু এটা বেশি বেশি প্রয়োজন হবে ব্যবহারিক পরীক্ষার সময় আরও বেশি প্রয়োজন হবে এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যাবতীয় কাগজপত্র অর্থাৎ যে সার্টিফিকেটগুলা অরিজিনাল সার্টিফিকেট প্লাস সত্যায়ত্ব সার্টিফিকেট এগুলো কিন্তু সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে যেগুলো যাচাই বাছাই করে আপনার চূড়ান্ত নিয়োগপত্র তারা প্রদান করবে তো বন্ধুরা এই ছিল জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা সংস্থাপন শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বড় সড়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র রাঙা জেলা রাঙামাটি জেলার প্রার্থীগণই এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং নিজ জেলায় চাকরি হওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন